বিক্রি করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই কত টাকায় বিক্রি করলেন 17 লাখ টাকা হয়েছে 17 লাখ ভেঙে চলে যাচ্ছে এরি মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এই সামনে রাস্তা এই এদিকে এই সামনে রাস্তা এদিকে এদিকে ভাই এই দুইটা অনেকে দাম দর বলতেছে 25 লাখ কেউ বলে 30 লাখ আচ্ছা চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য টাকা বাংলা টাকা বাংলা দুলার জন্য দিছি তো মাথার চুলটা বাঁচার জন্য এখন সবাই কথা হচ্ছে ড্রেস আপ করছি দেখ আলহামদুলিল্লাহ একের সাথে মিলে গেল মেলার শেষ সময়ে আপনার সঙ্গে দেখা হলো এখানে আজকে কি কি আপনার আকর্ষণ আছে কালেকশন আছে কালেকশন তো গতকাল সবচেয়ে বড় যেটা ছিল ওইটা আমি পাঠা দিয়েছি খামারে আচ্ছা কারণ মেলা জানেন যে একটা গরুর উপর প্রচুর ধকল যায় গরুটা জচরে চলে এসেছিল আমি জন্য খামারে পাঠা দিয়েছি ওইটার জায়গায় আর একটা সাইওয়াল গরু আনছি সামনে ব্রাহ্মা ক্রস আছে প্রাইজ জিতছে গরুও বেছে ফেলছি আচ্ছা এখন দুইটা কানক্রাজ আছে আর বাকি যা আছে সব আর একটা ব্রাহ্মা ক্রস ছিল আর বাকি যা আছে সব সাইওয়াল গরু কানক্রাজটা একটু দেখাই ভাই অবশ্যই দর্শক আসেন প্রচুর দর্শনার্থী কিন্তু চলে এসেছে এই মেলায় এই আলিফ ভাইয়ের সারা এগ্রোর গরুগুলো কিন্তু দেখার জন্য এই যে পাশে দেখা যাচ্ছে ভাই সবাই একটু পিছন আমরা সবাই দেখাই এগুলো তো সব শাহিওয়াল না আচ্ছা আচ্ছা শাহিওয়াল আছে এরপরে আস্তে আস্তে একটু একটু যদি একটু এদিকে ঘুরে বলেন হ্যাঁ এইটা বিক্রি হয়ে গেছে এই যে 17 লাখ বলছি যে এইটা বিক্রি হয়েছে এটা 17 লাখ জি 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 মাশাআল্লাহ সুন্দর সুঠামদের 17 লক্ষ টাকার একটি গরু যদিও আমি হাত দিতে পারছি না এটা কি ভাই ওজন কেমন কি আছে 913 কেজি ওজন আছে 913 কেজি বয়স কি কেমন হয়েছে বয়স 6000 আপনার আপনার কাছেই তো মনে দীর্ঘদিন নাকি আমি এই যে বেশি দিন হয় নাই কিনছি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি এইসব বাউতাবাজি কথা বলতে পারি না এতদিন পালছি অতদিন পালছি আমার কি না করো আমি বললি আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো দর্শক 17 লক্ষ টাকায় কিন্তু এই মেলা উপলক্ষিত বিক্রি হলো এখানে জি জি এটা ঢাকা চলে যাবে ঢাকা চলে যাবে বাহ ঢাকার কোনো খামারি হয়তো বা নিয়েছে হয়তো আমরা জানবো পরবর্তীতে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো আর দূরে দেখছি আমরা কাঙ্কারাজ না এবং হাসা হাসা কাঙ্কারাজ দেখছি দুই দুটো সুন্দর সুন্দর গরু এই দুটো নিয়ে কীভাবে আলোচনা হয়েছিল ভাই এই দুইটা অনেকে দাম দর বলতেছে 25 লাখ কেউ বলে 30 লাখ আচ্ছা আমি বললাম বেশ বোনা লাখ আপাতত দাম পাইলেও বেচার ইচ্ছা নেই গরুগুলো একটু রেডি করব তারপর উপরে আল্লাহ যা করে কি ঈদে চিন্তা ভাবনা করছে মানে এই বছর ঈদে তো মনে হয় না যাবে তাও যদি দাম দর ওরকম হয় ওগুলোর বয়স কেমন হয়েছে এই দোনোটা গরু চার দাঁত করে আছে আচ্ছা তো সময় আছে মনে হয় চামড়া টাম দিলেও তো বোঝা যাবে যে জায়গা আছে গরু তো কিছুই হয় নাই আমি যে দুই মাস আগে কিনা গরুগুলো বর্ডার থেকে কিনছি আমি আপনার ওর হাড্ডি গুণা যাইতো পা পিছনের পা চামড়া পচা আচ্ছা পিঠের চামড়া পচা এখনো দেখবেন উপরে একটু কালো দাগ আছে ওগুলো সব শুকায় যাবে খুশি হয়ে গেলাম এর মধ্যে কিন্তু আমাদের আলিফ ভাইয়ের একজন বিগ ফ্যান এসেছিল বেশ ভালো লাগলো আপনার এখানে তো গরুগুলো দেখলাম শাহিওয়াল কাঙ্কারাজি আপনার ফার্মে সামনে 2024 কুরবানি উপলক্ষে কত সংখ্যক গরু আছে এবং কোন কোন জাতের বা কি ধরনের প্রস্তুতি আপনার আসলে এই বছরের আর্থিক অবস্থা কিন্তু ওরকম একটা ভালো না তো শুধু আমরা আমাদের কথা চিন্তা করে লাভ নাই ক্লায়েন্টদের কথা চিন্তা করতে হবে প্রত্যেক বছরই সবাই বড় গরু দেখতে যায় আমাদের খামারে বড় গরু থাকে বড় গরুর পাশাপাশি ছোট গরুও কিন্তু থাকে আমার খামারে যেমন 70,000-80,000 টাকার গরুও কিন্তু অহরহ বিক্রি হয় কিন্তু ওগুলো আপনারা কেউ তুলে ধরেন না সবার মনেই একটা ইয়ে থাকে যে সারা এগ্রো মানেই সব বড় গরু এই বছরের জন্য বড় গরু কিছু কমাবো ছোট মাঝারি গরু করবো বেশি ৫০-৬০ গরু অনেক রেয়ার অনেক কম তাও আমরা চেষ্টা করবো যে ওই রেঞ্জের কিছু রাখার জন্য যদি না পারি তাহলে 70-80-85 থেকে শুরু হবে এই বছরের রেঞ্জ এবং আশা রাখি 200-এর উপরে এই 70,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকার ভিতরে গরু তো আমি 200-এর উপর উঠাবো এই বছর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাতে সবাই
খামারে এসে একটা নাইলে একটা গরু পছন্দ করে কিনতে পারে আচ্ছা আচ্ছা আপনার ওখানে তো বিভিন্ন জাতের বিশেষ করে এক্সক্লুসিভ কিছু গরু থাকে এবার যেমন দেখলাম শুধু কাঙ্কারাজ আর হাউজে আপনার কি 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 ধরনের গরু আছে আমার বিদেশি গরু আছে কিন্তু আমি বিদেশিগুলা দে ভাইয়া আমার অনেক একটা দুঃখ যে খামারিরা বিদেশ থেকে গরু আনতেছে কিনতেছে কিন্তু কুরবানির জন্য বিক্রি করে ফেলে তাহলে আমাদের দেশটাতে লাভটা হইলো কি এই গরুগুলা এসে আমি যদি গরুর ব্যবহারই না করতে জানি আমরা এই জন্য আমাদের নিজ অর্থায়নে আমরা ব্রিডিং ফার্ম একটা করছি আল্লাহর যদিও বা কাউকে নেই না আমি বা কোথাও ছবিও দেখাই না আমার ওইখানে আল্লাহর রহমতে 100-এর উপর গাভী আছে 70-80টার উপর বাচ্চা হয়েছে ইনশাল্লাহ আগামী 2-3 বছর পর আমার খামারের গরু দিয়ে আমি চালাবো ইনশাল্লাহ এইটাই প্ল্যান আমার উন্নত জাতের জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আর ঈদের প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ চলছে আপনার চলতেছে ইনশাল্লাহ আলিফ ভাই আপনার ফার্মের সাথে যোগাযোগের নাম্বারটা যদি একটু জানিয়ে দেন আমার ফার্মের যোগাযোগের নাম্বার আমার নাম্বারই ইউজ করি আমি 01737300338363634634 লোকেশনটা একটু বলে দেন আমারটা সিএনবি ইকবাল ডিপো কালুরঘাট সিএনবি ইকবাল ডিপোর ভিতরে গেলেই গেলেই হবে ওকে ভাই সময় দিয়েছেন ভালো লাগলো মেলার শেষ সময় আপনাকে পেলাম সরি আপনাকে গতকাল থেকে বলতেছি কিন্তু আসলে সময় গল গতকাল গলাও ভাঙ্গা ছিল আজকেও একটু ভাঙ্গা তো আমি চেষ্টা করতেছি সবার মনটা রক্ষা করার জন্য থ্যাংক ইউ ভাই দোয়া করবেন ইনশাল্লাহ আসবেন খামারে দাওয়াত করলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যাব খুবই ভালো লাগলো দর্শক ছিলাম আমরা এই যে সারা একর আলী ভাইয়ের এখানে তার সুন্দর সুন্দর গরুগুলো আবারও একটু এক ঝলক এদিকে গরুগুলো দেখায় যে আমরা আসলে ভাবে যদিও দেখাতে পারি নাই শেষ সময় এবং খুব সুন্দর করে সাজিয়েছেন গরুগুলো কিন্তু আমি যদি ভিতরে যে জায়গাগুলো গরুগুলো দেখাইতে পারতাম তাহলে একটু ভালো লাগতো আর কি আচ্ছা 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 দর্শক খুবই ভালো লাগতো তারপরেও আমরা সামনে যে গরুগুলো আছে আমরা এক ঝলক করে আপনারা দেখেন আর শুধু তো ক্যামেরায় দেখে আসলে ওইভাবে বোঝা যায় না যেটা মনে হয় যে আসলে আমরা যারা এখানে সরাসরি এসে দেখছি বিশেষ করে এখানকার দর্শনার্থী যারা যারা মেলা উপলক্ষে এই গরুগুলো দেখতে আসছে তারা কিন্তু বেশ আনন্দিত বেশ উৎফুল্ল দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আছি চিটং ক্যাটেল এক্সপোতে আপনারা জানেন আজ হচ্ছে এই ক্যাটেল এক্সপোর শেষ দিন এই মাঠ কিন্তু জমে গেছে হাজারো দর্শনার্থী কিন্তু আজকে এসেছে বিশেষ করে একটি গরু পাগলা গ্রুপের অনেককেই দেখছেন কোন গ্রুপ থেকে আসা হয়েছে আমরা সি ব্যাপারি গরু পাগলা কতজন সদস্য আছে আমাদের সদস্য সংখ্যা 200 বাহ এই 200 জনের জন্য সবাই একটা চিৎকার জি জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক জি ভালো আপনার পাশে ভক্ত ভাইয়া কেমন আছেন আচ্ছা 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 খুব খুশি হয়ে গেলাম খুব খুশি হলাম চিনি ধন্যবাদ দর্শক এদিকে একটু দেখাতে চাই যে কোন ধরনের গরুগুলো আছে এখানে আমরা একটু বলতেই চাই দেখাতেই চাই যে কি অবস্থা কেমন গরু দেখছে সাধারণ মানুষ দেখেন সাধারণ দর্শক কিন্তু এই গরুগুলো দেখার জন্য বেশ উচ্চ পড়া ভিড় করছে আমরা যদিও অসময় ভালো দর্শক খুব খুশি হয়ে গেলাম সবার প্রতি কৃতজ্ঞ আমরা মাঝখানে একটু গরু দেখাই যে দেখেন লম্বা লম্বা সিংহলা গরু আছে এই চিটং ক্যাটেল এক্সপোতে দেখে নিশ্চয় আপনারা খুবই আনন্দিত আমরাও আনন্দিত এরই মধ্যে আমরা আপনাদেরকে কিছু কিছু করে দেখানোর চেষ্টা করেছিলাম এরপরেও যেহেতু এই সুন্দর সুন্দর গরু আছে আরেকটি গরু আছে যে যেটাকে বলছে যে হরিয়ানা হরিয়ানা জাতের সুন্দর একটি গরু আছে তো যাই হোক এই গরুগুলো দেখানো মুশকিল অনেক দর্শক আছে আমরা সামনের দিকে চলে যাই মেলাতে আসার মূল ইয়ে হচ্ছে আপনার সাথে দেখা করার গান হবে গান হবে একটু গানটা হবে গানটা
একটু সবাই চুপ থাকতে হবে, চিৎকার করতে হবে তো, হবে হবে। গানের দুটো লাইন আমি শুনাচ্ছি, সেই পানের গান সবাই একটু ধরবেন। ও একটা পান বানাও আমার, ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য, ও একটা পান বানাও আমার জন্য। ও তুই হন দূষণ পার দাম ন দিলা, আশায় আসি সুখেরি গো সুখের দুঃখ দিলা, আরে দুঃখ দিলা অনারণে ভালোবাসা, ধন্যবাদ আপনাকে দেখে, কারণ আমার ছেলে দুইটা আপনার খুবই ভক্ত, সারাক্ষণ আপনার চ্যানেলে। ধন্যবাদ দর্শক, আমরা মেলার দিকে একটু যাব, মেলার কি অবস্থা সেটা একটু দেখাতে চাই, একটু সাথে করে নিয়ে দেখেন। এর মধ্যে কিন্তু কনসার্ট শুরু হয়ে যেতে পারে, তবে তারা অনেক ভাইয়েরা কিন্তু চলে এসেছে, ছোট থেকে বড় মাছ বয়সী সবাই, এই সুন্দর সুন্দর গরুগুলো সত্যি ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ক্যাটেল এক্সপোর যে মেইন গেট ছিল, সেই গেট কিন্তু দেখা যাচ্ছে যে টিকিট না পেয়ে, বা সবাই যেহেতু টিকিট করছিল না এবং যে গেটটি তৈরি করা হয়েছিল এরই মধ্যেই সেই গেট কিন্তু ভেঙে হাজার হাজার দর্শক কিন্তু এরই মধ্যেই ঢুকে পড়েছে। এখন আর কাউকে কন্ট্রোল করা যাচ্ছিল না, যার কারণে সবাই কিন্তু আনন্দ উল্লাস করতে করতে এই বাঁশ দিয়ে তৈরি কৃত যে গেটটি ছিল সেই গেট কিন্তু ভেঙে ফেলা হয়ে ভেঙে চলে যাচ্ছে। এরই মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে ইয়ে হয়ে যাবে, এদিকে দেখ, হঠাৎ করে চলে আসবে একবারে। তো দেখেন গেটের গেট ভেঙে কিন্তু আর বাঁশের গেট কিন্তু ধরে রাখা যায়নি, ঠিক
আপনার করতে করতে কিন্তু গেট দিয়ে ঢুকে যাচ্ছে এপাশ আমরা গেটের কি অবস্থা কি হবে এই বাঁধ ভাঙা উল্লাস নিয়ে সাধারণ মানুষ এই গরুর মেলায় অংশগ্রহণ করতে আসছে সেটা কিন্তু আমরা এই গেট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যারা ঢুকেছে এই গেট ভেঙে তারা খুবই কিন্তু এখন আনন্দিত এবং উৎফুল্ল কারণ একটাই যে গরু সত্যি গরু পাগলারা কিন্তু ছুটছে এই মেলায় ঢুকছে সত্যি এখানে কিন্তু এক রমরমা কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে যে গেটগুলো ছিল সেই গেট ভেঙে কিন্তু চৌচির হয়ে গিয়েছে আমরা মেলার প্রধান গেট থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কেউ বাঁশের উপর দিয়ে লাফিয়ে কেউ বা পাঁচি টপকিয়ে এই গেট কিন্তু পেরিয়ে আসার চেষ্টা করছে আমরা সরাসরি মেলার প্রধান যে গেটটি আছে সেই গেটের সামনে আছি এবং মেলার মধ্যে কী দৃশ্য সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাজারো জনতা কিন্তু ঢুকে পড়েছে আজকের এই মেলায় সবাই কিন্তু এই মেলাটি উপভোগ করার জন্য আছে কিছুক্ষণের মধ্যেই গরুর র্যাম্প শো এবং কনসার্ট এগুলো কিন্তু চলবে আমরা দেখেন আর মনে হয় আটকানো গেল না হাজার হাজার যে জনতা ছিল তারা কিন্তু সবাই একেবারে ঢুকে পড়েছে এই বাঁশের গেট কিন্তু আর আচ্ছা তো আমরা আছি গরু আইয়ারে আচ্ছা সেই গরু আইয়ারে অর্থাৎ বাংলাদেশ ক্যাটেল এক্সপো যে চিটং ক্যাটেল এক্সপো সেই ক্যাটেল এক্সপোর শেষ সময়ে দিকে দর্শকরা কিন্তু গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছে